বলবেন না, পাপ কাজ কাউকে বলবেন না। আমাদের যুবকেরা রয়েছে বর্তমানে রাতের বেলা কি পাপ কাজ করেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, সকালবেলা বন্ধুদের মাঝখানে বলছে জানিস কাল রাতে কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে বলছে বলা যাবে না সব, বাকিটা বুঝেলে, সাংঘাতিক ব্যাপার বলছে। কি বলছে না, হ্যাঁ, অথচ লোকমান হাকিম তার বেটাকে বলছে এই বেটা সরিষার রাই পরিমাণ যদি পাপ কাজ হয়ে থাকে, সেই পাপ কাজ যদি তুমি তোমার পাথরের গর্তের ভিতরে যদি ঢুকিয়ে রেখে দাও, অবশ্যই আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন। দিবেন কি দিবেন না, হ্যাঁ, রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশে জেনে অজেনে যত ভুল আপনি করেছেন সমস্ত ভুল কিয়ামতের মাঠে টেনে আনা হবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, একটা জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার পাপকে আল্লাহ তাআলা গোপন করে দিবেন। একটা টিপস আপনাকে বলে দিয়ে যাচ্ছি, কি টিপস, টিপসটা কি, একটা মসজিদের ইমাম সাহেব, এই মসজিদে একটা ঘড়ি ছিল চুরি করেছে, ধরে না বোঝানোর জন্য চুরি করে নিয়েছে, আপনি দেখতে পেয়েছেন এটা আর কেউ দেখতে পায়নি, আপনার ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে, কখন লোককে বলবো, চায়ের দোকানে বসি সাথে সাথে কোনো কথা নেই, আমাদের ইমাম সাহেব শুনেছিস, তাহলে এত বেতন দিই এত ভালো যত্ন করে রাখি, দেখ না মসজিদে ঘড়িটা ছিল ব্যাগে করে নিয়ে ঘর পালিয়ে গেছে। আপনি যদি এই ঘড়ির ব্যাপারটা লুকিয়ে রাখতে পারতেন তাহলে আপনারও যে অনেক লাল কালির দাগ রয়েছে যেগুলো পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া, আপনি যদি এটা যদি গোপন করে রাখতেন অবশ্যই আল্লাহ আপনারটা গোপন করে রাখতো। আপনি তো দোকানে পাঁচটা লোকের সামনে বলেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে ডেকে অপমান করবেন। এই দেখো, আমরা আমাদের বেটাদেরকে গুনাহ থেকে ইনশাআল্লাহ বাঁচাবার জন্য ওসিয়াত করব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, কেমন ওসিয়াত করবেন, দুপুর বেলাতে বাড়ি চলে এসেছেন, বাড়ি এসে দেখছেন আপনার স্ত্রী এই রকম সাইজের পোনা মাছ ছাঁকা তেলে ভেজে রেখেছে, ভাত দিয়েছে, আপনি বাজার থেকে কিন্তু মাছ আনেননি, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন কোনোদিন মাছ কোথা থেকে এলো, যদিও বা জিজ্ঞাসা করলেন মাছটা এলো কোথা থেকে, তা আপনার স্ত্রী তখন বলছে যে আমাদের শফিকুল মনে হয় কারো পুকুর থেকে ছিপে করে ধরে নিয়ে এসেছে। শফিকুলকে এটা বলা উচিত ছিল বেটা না বলে কারো পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে নেই, এটা বড় পাপ। কি বললাম বুঝলেন, এটা আপনার বেটাকে বলে দিতে হবে, আপনার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এটা উপদেশ দিচ্ছেন আল্লাহ। পৃথিবীতে যত ছোট পাপি হোক বড় পাপি হোক অবশ্যই তোমার বেটাকে তুমি তোমার পাপ থেকে বাঁচানোর জন্য ওসিয়াত করবে বারবার। আল্লাহ তাআলা বলছেন যে হাইরাইয়ারা শাররাইয়ারা, পৃথিবীতে ভালো কাজ যদি করো কিয়ামতের মাঠে দেখানো হবে, পৃথিবীতে যদি তুমি যারা পরিমাণ খারাপ কাজ করো অবশ্যই কিয়ামতের মাঠে সেটাকে দেখিয়ে দেওয়া হবে। বিনীত অনুরোধ আপনাদের কাছে, আমি এবার আপনাদেরকে দুই চারটে ভালো কাজ আর দুই চারটে খারাপ কাজ থেকে নিষেধ করে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। দুইটা একটা ভালো কাজের কথা বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে থেকে আমল করব, ইনশাআল্লাহ আজকে থেকে আমল করব, তো মানতে পেরে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার সাংঘাতিক ব্যাপার, ইনশাআল্লাহ বলা মিছে কথা বলা সমান, সব জলসা দিদি ইনশাআল্লাহ বলেন কটা মানতে পারে, হ্যাঁ মানতে পেরেছেন, চলুন সর্বপ্রথম বলা যাক জান্নাত যেতে হবে আমাদের সবাই, জান্নাত যেতে হবে না হবে, জান্নাত যাবার একটা আমল বলে দিই। আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে, ছেলেটা কনভার্ট মুসলমান, নতুন ঈমান নিয়ে এসেছে, আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো আমি জান্নাত যেতে চাই, আপনি দয়া করে আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন। আল্লাহর নবী বলছেন তাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। সর্বপ্রথম কি করতে হবে, আল্লাহর গোলামি, ইবাদত কার করতে হবে, আল্লাহ। ইবাদত বলতে আমরা কি বুঝি, না ইবাদত বলতে আমরা এটা বুঝি নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, এইগুলোই মনে ইবাদত, তাই তো? জি না, আপনি জিন্সের প্যান্ট পরেছেন, আপনি ঈদের দিনে জামা কাপড় তৈরি করতে দিয়ে এসেছেন, আপনি দর্জিকে যদি বলেন দর্জি ভাই যা আপনার প্যান্টটা আমার প্যান্টটা গাঁঠের উপরে চার আঙুল উপরে দিবেন, দর্জি জিজ্ঞাসা করে বলছে কেন কেন চার আঙুল উপরে দিব, আপনি সাথে সাথে বলুন চার আঙুল উপরে পড়ার কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
সাথে সাথে বলুন এটা নবীজি বলেছেন। আপনার প্যান কাটাটা যদি নবীজির আদেশ অনুযায়ী যদি হয়, আপনার প্যান পড়াটা যদি আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী যদি হয়, অবশ্যই ওটা ইবাদত। এক গ্লাস পানি পান করবেন, এক গ্লাস পানি পান করতে গেলে ছটা সুন্নত লাগে, কয়টা? ছটা। এক, আপনাকে বিসমিল্লাহ বলে পান করতে হবে, দেখে পান করতে হবে, বসে পান করতে হবে, ডান হাতে পান করতে হবে, তিন নিঃশ্বাসে পান করতে হবে। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ছটা সুন্নত। এক গ্লাস পানি পান করলে, আপনি যদি নবীর পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন, অবশ্যই এটা ইবাদত বলে গণ্য হবে। ভাত খেতে বসেছেন, নবীর সুন্নত অনুযায়ী বসুন। কিভাবে বসবেন? একটা ঠ্যাং তুলে বসুন, একটা ঠ্যাং বিছিয়ে দেন, প্রয়োজনে দুটো ঠ্যাং তুলে বসুন, আর তিনটে আঙুলে করে খাবার চেষ্টা করবেন। সব আঙুল প্রয়োজনে ব্যবহার করতে পারেন, তিনটে আঙুল দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, এটা উত্তম হবে। মাঝে সাঝে করে খাবেন, চিবিয়ে চিবিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কিছু লোক আছে না, এমন করে বাগালে ভাত বলছে, গোঁপ দাড়ি সব একাকার হয়ে গেছে, মনে হয় জীবনেও খাই না, চোখেই দেখে নাই জীবনে, এরকম একটা ব্যাপার ঘটে না? তিন আঙুল দিয়ে আস্তে আস্তে মজা করে করে খান, মাঝে সাঝে এক দুই লোকমা করে তুলুন আর বলুন আলহামদুলিল্লাহ। খাদ্য নিজের কাছ থেকে শুরু করবেন খেতে, থালা বা মাশুনের মাঝখানে মেরে দেবেন না, দস্তরখান ফেলে খাওয়ার চেষ্টা করবেন। আর যে খাদ্যটা দস্তরখানে পড়ে যাবে, ওই খাদ্যটা তুলে আবার খাওয়ার চেষ্টা করবেন। ভাত খাওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ আল্লাযী আতাবানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন, অবশ্যই ভাত খাওয়াটা ইবাদতে গণ্য হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছেন, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি কখনোই ভুল করে শিরক করো না, ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ কখনোই ছেড়ে দিও না। ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়ি, এখানে যারা আছে সবাই নামাজ পড়ি তো? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা মুর্শিদাবাদ জেলা তো, মুর্শিদাবাদে নামাজি অবশ্যই বেশি আছে, এটা আমার জানা মতে মুর্শিদাবাদে নামাজি যত বেশি আছে, খারাপ কাজ অন্যায় কাজের দিক দিয়েও মুর্শিদাবাদ পেপার পত্র পত্রিকা এক নম্বরে আছে। দেখি তো, দেখি না, পেপার পত্র পত্রিকা এক নম্বরে, বলছে জাল টাকার নোট ধরা পড়েছে কোথায় কোথায় না অমুক জায়গায়, সেটা মুর্শিদাবাদ। যে অমুক জায়গায় একে হাসুয়া দিয়ে কুপিয়ে মেরে দিয়েছে কোথায়, তা মুর্শিদাবাদ অমুক জায়গায়। পেপার পত্র পত্রিকা দেখি এগুলো, এরা আমার যা এক্সপিরিয়েন্স, এই পর্যন্ত 10 বছর জলসা করার বয়সে হয়তো এলাকাতে বেশি আসেনি, যেখানে যেখানে যেখানেই যাই আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে সারা পশ্চিম বাংলাতে যত জেলা আছে মুর্শিদাবাদের মতো দানি কোনো জেলা নেই, এদের মতো দান কেউ করতে পারে না, এটা আমার জানা মতে। মুর্শিদাবাদের মতো দানি কোন জায়গার লোক নয় এত দান করতে পারে। আর এটাও আমার জানা আছে যে মুর্শিদাবাদের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি, সত্যি নামাজি হয়, তবে এদের খারাপ দিকও আছে। আমাদের বারাসাতের দিকে দেখছি ফেরি করছে সারাদিন, আর রাতের বেলাতে বাসাতে বসে সব তাস খেলছে, সারাদিন ফেরি করছে, আর যেটাকে ইনকাম হয়েছে জুয়া খেলে ঘরে আসছে, এরকমও লোক আছে না? নেই, আছে, অনেক লোক আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। তবে হ্যাঁ, পরেজগারিতার দিক দিয়ে আমার মনে হয় নামাজির দিক দিয়ে, মুসল্লিদের দিক দিয়ে মুর্শিদাবাদ অনেক অনেক ভালো, অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবী বলছেন, ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না, আজান হলে মসজিদে চলে যাও। নাম্বার 3, অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাত খরচ হয়ে গেলে যাকাত দিয়ে দাও, আতাহুজ্জাল বাইত, আর মক্কা থেকে ফেরত আসার মতো যদি টাকা পয়সা থাকে একবার হজ করে নাও। ছেলেটা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহর নবী বলছেন, অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে, পাঁচটা জিনিসের উপরে অটুট থেকে যাও।
জান্নাত যেতে চাই আমি আপনি সবাই চাই কি চাই না হ্যাঁ জান্নাতে যাবার একটা একটা করে আমল বলছি কার ভালো লাগে না লাগে আমার দেখার দরকার নেই আপনি শুনে যান যদি আমল করতে পারেন আপনার জীবনে কাজ হবে এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাকুল মুসলিম আলাল মুসলিমে খামসিন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে পাঁচটা কথার হক রাখে কটা কথা পাঁচটা এক রাদ্দুস সালাম তোমার কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দিয়ে দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ আমরা এই পদ্ধতি চালু করব ইনশাআল্লাহ 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 নয় এখনি জলসা থেকে যাওয়ার সময় এক অপরকে সালাম দিয়ে যান এতে মারাত্মক নেকি আছে কত নেকি আসসালামু আলাইকুম 10 নেকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10 10 20 নেকি जी আপনি আপনার ভাইয়ের জন্য যত কল্যাণ কামনা করবেন তত 10টা 10টা করে নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে এবং এটা একটা সামাজিকতার দিক দিয়ে খুব ভালো বন্ধুত্ব তালির ভালো একটা দিক যে এক অপরকে দেখলে সালাম দিতে হয় দুই ওয়াইয়াদাতুল মারিজ অসুস্থ মানুষকে দেখতে যাবেন জান্নাত যেতে চাইছেন তো হ্যাঁ আমরা সবাই জান্নাত যেতে চাই কি চাই না অসুস্থ মানুষকে দেখতে চলে যাবেন উপকার কি সকাল বেলাতে যদি দেখতে যান সকাল বেলাতে লোকটা বিছানায় শুয়ে আছে তার মাথাতে হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এইটা বলার পরে ওকে বলবেন কোন ডাক্তার দেখাচ্ছো ভাই না বহরমপুরে অমুক ভট্টাচার্যকে দেখাচ্ছি পরামর্শ দিবেন না শ্যামল ব্যানার্জিকে দেখাও আরো ভালো ডাক্তার ওর চিকিৎসা খুব উন্নত মানের মনে হয় তুমি ভালো হয়ে যাবে চাচা তুমি টেনশন করো না মামা তুমি টেনশন করোনা আল্লাহ তোমাকে ভালো করে দিবে সকাল বেলাতে যদি আপনি দেখা করে এই কথাগুলো যদি বলে আসতে পারেন সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে এটা যদি বাংলাদেশের জলসা হতার এই কথাটা যদি বলতাম তো সুবহানাল্লাহ রেতে প্যান্ডেল পর্যন্ত কেঁপে যেত বুঝলেন না বাংলাদেশের দিকে দেখেননি এমন জিকির করতে যে হুজুরের মাইকের উপরে উঠছে দেখছেন না এত পিকাবদের আর কি এই সব ব্যাপারে মানুক না মানুক আবেগ খুব বেশি জি যদি কেউ সন্ধ্যাবেলাতে যায় তারপরের দিন সকাল পর্যন্ত আর একটা আপনাকে চমৎকার কথা বলে রেখে দিচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যদি তুমি দোয়া করো তোমার দোয়াতে ফেরেশতারা আমিন বলে সিস্টেম কেমন সিস্টেমটা হচ্ছে এই এই এখন এ এখানে নেই এ আছে কোথায় না ওমরপুরে এখন আমি এর জন্য দোয়া করছি যে আল্লাহ আমার এই নসিবউদ্দিন ভাইকে তুমি দয়া করে ভালো করে দাও ওকে ক্ষমা করে দাও ওর মানে ইনকামে বরকত দাও বউ ছেলে মেয়েতে বরকত দাও ওর বাড়িতে বরকত দান করো দোয়া করছি আমার দোয়াতে আমিন আমিন কে করে ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলছেন শোনো শুধু ফেরেশতারা আমিন বলে না ফেরেশতারা ওই লোকের জন্য নিজেরা দোয়া করে যে আল্লাহ যে দোয়া চাইছে আগে ওর ভাইয়ের জন্য যেটা কামনা করছে ওইটা ওকে আগে দাও তারপরে ওর অনুপস্থিত ভাইকে দাও তাহলে বলুন তো লাভ ভাইয়ের জন্য চেয়ে হলো না লস হলো লাভ হলো আমার দোয়া পেল আমি মানুষ এ আমার দোয়া পেল আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমি কার দোয়া পেলাম ফেরেশতার দোয়া পেয়ে গেলাম তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন নাম্বার 3 ওয়া ইত্তিবাউজ জানাইজে পাড়ায় যদি কেউ মারা যায় জানাজার সালাত আদায় করতে চলে যাবেন জান্নাতে যাবার আমল বলে দিচ্ছি জানাজার সালাত জানাজার নামাজ শুধু যদি পড়েন একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন দুই যদি মাটিটা দিয়ে আপনি চলে আসেন আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন নাম্বার 4 ওয়া ইজাবাতু দাওয়াতে কেউ দাওয়াত দিলে কবুল করবেন ইনশাআল্লাহ করব না দাওয়াতের ব্যাপার আছে ইনশাআল্লাহ তো বলতেই হবে তাই না আর মুসলমান ওরে বাবা গরুর গোস্তের যদি কথা শুনতে পায় ও মাথা কাজ করে না অনেক জলসাতে দেখেছি তো মানে গেট ভেঙে ফেলছে বলে জীবনেও খায় নাই হ্যাঁ বলছে ওরে হাউস ফুল বলছে ওই চাই দুটো দাও কি আশ্চর্য ব্যাপার কিছু কিছু মাদ্রাসায় জলসায় যাই তো গরুর গোস্ত মনে হয় জীবনেও খায় নাই মানে প্যান্ডেল ভেঙে ফেলছে
এই দাওয়াত বাড়িতে যেতে হবে দুটো একটা দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না যদি হাদিস কোরআন দিয়ে যদি আপনাকে বলে দিই তাহলে ইনশাআল্লাহ মানা যাবে যাবে মানতে পারবেন না বারবার শুধু ইনশাআল্লাহ বলছেন আবার বলছেন যাবে এই আপনাদের এখানে এই খাতনা মুসলমানি হয় ওই অনুষ্ঠান করে অনেকজন করে না তা এটা কি ইসলামে আছে তা আপনাকে তো দাওয়াত করে আপনি যান আ যান যান আপনি আপনি হঠাৎ বললেন না যায় না অনেকেই যায় না তবে কিছু লোক তো যায় যায় ইদানীং আবার একটা সামাজিক কুপ্রথা হয়েছে বেটির বিয়ে দেওয়ার পরে মেয়েরা দেখবেন প্রথম বাচ্চা বাপের বাড়িতেই আসে বাচ্চা ডেলিভারি হতে আসে না বাচ্চা হয়েছে তা ওইদিকে বেটার বাপ ফোন করে বলছে পোতাকে আনতে যেতে হবে দুটো টাটা সুমো পাঠালে হয় না 15 কুড়ি জন যাবে কি আনন্দ করে আনবে আমাদের ওইদিকে এটা চালু হয়েছে এখন আপনাদের এখানে হচ্ছে আচ্ছা মানে বিয়েতেও টাকা নিয়ে সুখ মিটলো না হারামখোর ওইখানেও শান্তি পেল না কবে বাচ্চা হবে আবার 15 জন লোক পাঠাচ্ছে মানে মাছের তেলে মাছ ভাজে আল্লাহ আকবার কিছু কিছু দাওয়াত বাড়ি বলে দিয়ে যাচ্ছে আপনি যাবেন না ইসলাম সমর্থন করে না এক বিবাহে পড়ানোর আগে বিয়ের দিন ধার্য অর্থাৎ টাইম নির্ধারণ করার জন্য 10 20 30 জন লোক চলে যায় অন্যান্য এলাকায় আমি দেখেছি আপনাদের এখানে হয় কি বলে ওটাকে বাইনামা এটা ইসলামে হারাম এইখানে যদি আপনাকে কেউ দাওয়াত করে আপনি কি করবেন যেতে হবে বাধ্য হয়ে আর সমাজের সবথেকে ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা আমি আমার কথা বলছি ইমাম সাহেবকে দেখছি ওই দাওয়াত খেতে চলে গেছে এখন আমি যখন ওই লোকটাকে বলতে যাই এই ইসলামে এটা নেই তখন আমাকে কি বলবে তুই বেশি ফটর ফটর করিস না আমাদের ইমাম সাহেব গিয়ে খেয়ে এসেছে বলবে কি বলবে না বলবে কি বলবে না তার মানে সার্টিফিকেটটা আরো জোড়ালো হয়ে গেল যে তুই বেচবো কি না তুই পাতা পড়া লোক তুই কি বুঝিস কি আমাদের ইমাম সাহেব গিয়ে খেয়ে এসেছে এটা বলে কি বলে না বলে ওই জন্য দেখবেন বড় বড় যারা খুব মানে কি বলবো আর কি কুখ্যাত লোক বিখ্যাত নয় বদমাস লোক আমি তো বুঝতে পারি জলসায় গেলে সে শুধু চায় চলো আমার আমার বাড়ি চলি আমার বাড়ি চলুন আমার বাড়ি বিশাল জায়গা থাকার বিশাল ব্যবস্থা আমি মনে মনে করছি ওরে আমাকে কি দু বোকা পেয়েছিস তুই আমাকে নিয়ে যাবে সকালে বলবে তোরা আমায় খারাপ বলতে পারিস মুমতাজুলের মতো লোক আমার বাড়িতে রাতে ছিল ওই জন্য আমার একটা গুণ আছে জলসা করতে গিয়ে কারো ঘরে যাব না ওই মসজিদে গিয়ে শুয়ে থাকবো আর সকালবেলা তো সার্টিফিকেট দিবে তুই আমাকে যতই খারাপ বলিস আমি চোর গুন্ডা আমার বাড়িতে কাল মমতাজুল শুয়েছিল ও বলবে এটা বলবে না বলবে এই দাওয়াত বাড়িতে আপনি যেতে পাবেন না দুই মোচন মানে খাতনার অনুষ্ঠান হচ্ছে এই দাওয়াত বাড়িতে যেতে পাবেন না তিন যে দাওয়াত বাড়িতে ধনী গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হয় রিকশা চালক গেছে বিয়ে বাড়িতে তাকে এমনি বসিয়ে লোকাল জায়গাকে খেতে দেওয়া হলো আর ধনী মানুষ দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে তাকে দুতলার উপরে খাটের উপরে বসিয়ে বিরিয়ানি ফ্রাইড রাইস কি খাবে আর কি নেবে জনমের খাওয়া খাইয়ে দিল আর রিকশা চালক বলছে প্লেন ডাল আলু গোশ খেয়ে বাড়ি চলে যাও এই রকম বৈষম্য রেখে যারা খেতে দেয় এই দাওয়াত বাড়িতে খাওয়া চলবে না ইসলাম পারমিশন দেয় না নাম্বার 4 এমন এক দাওয়াত বাড়ি আপনাকে ডাকা হলো যেখানে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে অর্থাৎ বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এখন ডিজে টিজে বাজে না এমন বাজছে যে কি হুজুর কি মৌলভী সাহেব কি হবে স্যার কি পঞ্চায়েত কি মাস্টার কোমর এমনিতেই দুলবে এমন সাউন্ড এমনিতেই কোমর দুলবে বুড়া বয়সে এমন ডিজে লাগিয়েছে করছে কি করছে না অবশ্যই নাম্বার 5 এমন একটা বাড়িতে আপনাকে বসতে দেওয়া হলো যে বাড়িতে ঢুকেই দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে এই বাড়িতে আপনাকে বসা যাবে না ফায়ার কিউ ফিল বাইত আসালুন তুমি তোমার বাড়িতে ফেরত চলে আসো এটাই তোমার জন্য কল্যাণকর হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই কথা বলছেন চলুন আর একটা বড় কথা বলে দিই বিয়ে শাদিতে টাকা পয়সা আপনাদের দিকে সব সিস্টেম নেই তো আপনাদের দিকে আছে আমি ভাবছিলাম মনে আমাদের ওদিকে আছে ও একজন আবার বলছে যে সাংঘাতিক ব্যাপার তাহলে আপনাদের ওদিকেও আছে মা বলছে বেশি আছে তার মানে এখানে সব লোক নিশ্চয় নেয়নি তো দুটো একটা লোক বলুন তো আমি একটা কাও নিইনি এ কারা সংখ্যাটা তাহলে বোঝা যাবে মানে 14 ধরার এটা একটা লাইন মানে তারা তো হাত তুলতে পারবে না
মাশাআল্লাহ তার মানে টোটালে 10টা লোকের হাত উঠেছে অনেকজন তোলে নি তবে তারা ন্যায় নি অবশ্য তাই না তবে এখন আবার না নিলেও বিপদ এটা কিন্তু একটা সত্য কথা না নিলেও বিপদ মেয়ের বাপ আর খোঁজ নিচ্ছে সবাই টাকা চায় ও কেন চায় না আগে একবার বিয়ে হয়েছিল নাকি না অন্য কোনো দোষ আছে অন্য কোনো খুঁতচুদ আছে মনে হয় দেখতে লোক পাটা ভিতর দিয়ে তাই না আর যদি টাকা চায় তাহলে বড়ি বাবা হয় খুব দামি লোকেরা আবার এখন আবার নতুন কিছু হাজী সাহেব মৌলভী সাহেব আছে বড় বড় দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি আমার থেকেও বড় সৌদি আরবে গিয়েছিল সস্তার বড় পাঞ্জাবি এনেছে কিনে নিয়ে এখানে এসে ঘুরছে তসবি নিয়ে বেটার বহু দেখতে গেছে বেটির বাপ জিজ্ঞেস করছে বিহাই কিছু টাকা পয়সা লাগবে ও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কথা বলছো ভাই তুমি তিনবার হজ করেছছ আমি তুমি আমাকে টাকার কথা বলছো আস্তাগফিরুল্লাহ কি কথা বলছো বুঝি আমি জানি না যা জানে আমার বড় জামাই জানে পাক্কা শয়তান এ সৌদি আরবে শয়তান ও দেশের নয় কি বলছি বুঝতে পারছ না পাক্কা শয়তানে তসবি নিয়ে ঘুরছে হাজী সাহেব বলছে আমি কিছু জানি না তো যা জানে বড় জামাই জানে আর বড় জামাই গিয়ে তখন সেটিং করছে কি সেটিং বলছে আমাদের কিছু দাবি দাবা নেই একটা মোটরসাইকেল দিবেন আপনার মেয়ে চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে এর না কেমন চালাকিটা দেখো আবার বলছে বলছে কিছু দাবি দাবা নেই ওই ছোট শালাটার বিয়ে দিলাম ওই রাস্তা ধারে দুকানের জমি ছিল ওটা দিয়ে দিয়েছে আট টিয়ার গাড়ি আর আলমারি দিয়েছে এটা বক্স খাট আর 12 ভরি সোনা দিয়েছে মানে আপনি ভাবুন যদি দেন আপনার মেয়ে সুখে থাকবে তো তোমার শালার টাকা নেই বিয়ে কে করতে বলেছে আল্লাহ নবীর ভাষাতে তো রোজা রাখবে রোজা রেখে নিজের যৌবনের ক্ষমতা কমিয়ে দিবে ওকে বিয়ে কে করতে বলেছে সামাজিক অবস্থা আপনাকে বলছি শুনে রেখে দেন একটা লোকের বাড়িতে চোর এসেছে গরীব মানুষ এক সপ্তাহ পরে তার বেটির বিয়ে হাড়ি কুড়ি বিক্রি করে জমি জায়গা বিক্রি করে 2-3 লাখ টাকা এক জায়গায় করে রেখেছে চোর এসেছে রাত 12টায় বাড়িতে কেউ আছো বুড়ো মানুষ বলছে হ্যাঁ বাড়িতে আছি কারা তোরা বলছে আমরা যেই কই বেটির বিয়ে দিবে শুনেছিস নাকি টাকা পয়সা জমা করেছিস টাকাগুলো আন লোকটা তখন উঠে চোরেদের পায়ে হাতে ধরে বলছে দেখ বাবা টাকাটা লিস না চোর কোনোদিন ধর্মের কথা শোনে বুড়োটা যখন খুব অনুরোধ বিনোদ করছে তখন মেরেছে ঠ্যাস করে এক চোর ওই গিয়ে 5 ফুট দূরে গিয়ে পড়েছে এখন ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা এসে বলছে হা বাপ তোদের বাড়ি কোথা বলছে বাড়ি যেখানেই হোক 3 লাখ টাকা সন্দুকের ভিতরে আছে তোদের মেয়ের বিয়ে দেবে বলে এক জায়গা করেছিস টাকাটা আর না তো তোকেও মারবো বুড়োকে যেমন দিয়েছি এখন এ ভয়েতে কাঁপতে কাঁপতে টাকাটা নিয়ে আর ঘুমন্ত বেটিটাকে তুলে নিয়ে চোরেদের হাতে দিয়ে বলছে নে বাবা টাকাটাও নিয়ে চলে যা বেটিটাকেও নিয়ে চলে যা কারণ প্যান্ডেল বায়না দেওয়া হয়েছে গরু কেনা হয়ে গেছে মিষ্টির দোকানে বলা হয়ে গেছে সব কুটুম আত্মীয় স্বজন দাওয়াত করা হয়ে গেছে এখন যদি টাকাটাই যদি না থাকে বেটির বিয়ে দিব কেমন করে এক কাজ কর বেটিটাকে নিয়ে চলে যা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে বেটিকে নিয়ে চলে যা রাস্তাতে কোথাও জবাই করে পাটের জমিতে ফেলে দিবি চোরেরা তখন বলছে না তোর বেটি নিয়ে যাব না টাকাটা দে টাকা নিয়ে চলে যাব কারণ বেটি নিয়ে গেলে পুলিশের রাস্তাতে আটকে ফেলবে আমাদেরকে ধরে ফেলবে তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো চোর শুধু টাকা নিবে বেটি নিবে না বর্তমানে বেটার বাপেদের চরিত্র হলো এই বেটিটাও নিবে আবার টাকাও নিবে তাহলে বলুন তো দেখি চোর ভালো না বর্তমানে এরা ভালো কারা চোর ভালো চোরেদের কোয়ালিটি আছে চোর হতে পারে বংশ ভালো কি বুঝি বুঝতে পারছেন না চোর হতে পারে ওর বংশ ভালো কিন্তু ও বেটি নিবে না শুধু টাকা নিয়ে পালাবে আর এ এত বড় হারামখোর টাকাও নিবে আবার বেটিও নিবে বেটিটা লিলো লিলো বৌমা করে আনলো অল্প বয়সের মেয়ে থালা বাসন মাসতে মাসতে একটা কাচের গ্লাস হাত থেকে এইভাবে পড়েছে ফাট করে ফেটে গেছে শাশুড়ি মিষ্টি করে বলছে বৌমা এর আগে কি কোনোদিন কাচের গ্লাস চোখে দেখোনি না তোমার মা বাপেরা ব্যবহার করে না এটা বেদনাদায়ক কথা না আনন্দদায়ক কথা বেদনাদায়ক অথচ নিজের বেটি 50টা গ্লাস ভেঙে অপরের সংসার করতে গেছে গরিবের মেয়ে দুতলা বাড়িতে বিয়ে হয়েছে বারবার দুতলাতে উঠছে আর নামছে বারবার আনন্দ করছে স্বামীর দুতলা বাড়ি আল্লাহ আকবার শ্বশুর মিষ্টি করে বলছে নাসিমা মা এর আগে কোনোদিন দুতলা বাড়িতে ওঠনি এটা বেদনাদায়ক কথা
তুমি শ্বশুর হয়ে এটা কেন বলতে গেলে? তুমি তো এটা বুঝিয়ে বলতে পারতে, মা এই যে দুতলা বাড়িটা তুমি দেখছো এটা তোমাদেরই বাড়ি, আমি রিটায়ার হয়ে গেছি, আমি চলে যাব কিছুদিন পর ছেড়ে, তুমি আমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে আমার এই বাড়িতে তোমরা থেকো, তোমাদের ফুলের মতো জীবন গড়ে উঠুক, আমার পোতাপুতিন হোক, দেখব আনন্দ করব। এটা তুমি শ্বশুর হয়ে এটা বলা উচিত ছিল, কেন তুমি বেদনাদায়ক মিষ্টি কথা দিয়ে বললে জীবনে কোনোদিন দুতলা বাড়ি দেখনি? কেন বলতে গেলে? অনেক শ্বশুররা আছে অভিযোগ করে, এই বৌমা খেতে দেয় না, বৌমা ভালো চোখে দেখে না, পাগল কোথাকারে। একটা কুকুরকে যদি পাঁচবার আপনি ডাকেন আপনার পিছন পিছন ঘরে, আপনার বৌমা কেন আপনার কথা শোনে না? একটা কুকুর চতুষ্পদ প্রাণী, একটা রুটি কিনে দিলে আপনার পিছন পিছন ঘুরবে, আপনার বৌমা তো বুদ্ধিমতী মেয়ে, ও কেন আপনার সেবা যত্ন করে না? আপনার অনেক ত্রুটি আছে, আজকে থেকে সংশোধন করে নেন। ত্রুটি কি রয়েছে? ত্রুটি রয়েছে অনেক ত্রুটি, সামাজিক কথা বলছি, এই সমস্ত কথা সমাজে প্রয়োজন রয়েছে আমি বলে মনে করি। কি প্রয়োজন? না আপনার বেটির শ্বশুর যখন আসছে আপনার বিয়াই, আপনার বেটির শ্বশুরকে আপনার বিয়াই, তখন বাজারে বড় মাছ কিনে এনে বড় বড় মুরগি এনে জবাই করে খাওয়াচ্ছেন, কারণ ওর বাড়িতে বেটি দেওয়া আছে তাই। আর বৌমার যখন বোন আসছে, বৌমার যখন বাপ আসছে, তখন বলছে কড়াই সুটি মটরের ডাল আর পুঁই শাক চালিয়ে দে চলে যায়। বৌমা কেন মানবে এটা? তোমার বেটির যখন বাপ এলো বড় বড় মাছের মাথা এই বৌমাটাই রান্না করেছে, আর ওর বাপ যখন এসেছে এক সংসারে আছে, ওরও তো ইচ্ছা হয় যে আমার আব্বারও বড় মাছটা রান্না করে খাওয়াবো, আমার শ্বশুর এনে দেবে, এটা ইচ্ছা হয় কি হয় না? তুমি যেদিন থেকে এই বৈষম্য তৈরি করে দিয়েছো সেই দিন তোমার বৌমার কাছে তুমি একেবারে ভয়ঙ্কর মানুষ হিসেবে রূপ নিয়ে দাঁড়িয়ে আছো। কেন বৈষম্য? ঈদের আগের দিনে চার পাঁচ দিন আগে তোমার বেটির জন্য চার পাঁচটা শাড়ি কিনে তোমার বেটিকে নিয়ে যাচ্ছ আর বলছো মা এর থেকে দুটো শাড়ি তুই ভালো দেখে পছন্দ করে নে। কই বৌমার বেলা তো একটাও এনে দিলে না, একটাও নাই তো। চলুন দিনে 10 বার তাকে মা বলে ডাকুন, দেখি আপনার বৌমা আপনাকে খেতে দেয় কি না দেয়। পাঁচ বার মা বলে ডাকুন তাকে, কিন্তু আপনার মেয়ের মতো পাঁচবার মা বলে ডাকুন তো। একটা কুকুরকে অত চুচু চুচু করে ডাকলে পিছন পিছন ঘরে, আর আপনার বৌমাকে পাঁচবার মা বললে ও কি আপনার গালাগালি করবে? আপনার অনেক ত্রুটি রয়েছে ব্যবহারের, আপনি এটা ঠিক করুন। এগুলো সামাজিক কথা বলে দিলাম। বিবাহতে পণপরতা যারা নিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিন কুমল বাপ ফালিয়াতা যাওয়া, শোনো, ক্ষমতা থাকলে বিবাহ করো, ক্ষমতা না থাকলে বিবাহ করো না। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে বলেছেন, চারটে ক্ষমতা লাগবে বিবাহ করতে গেলে। এক, যৌবনের ক্ষমতা লাগবে। দুই, প্রশস্ত বাড়ি থাকতে হবে। তিন, ইনকামের রাস্তা ভালো হতে হবে। চার, তোমার বউ তোমার কথা মতো চলবে, এর নাম স্বামী। ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বন্ধনের লোন করতে, আর ও এরকম পায়ের উপরে পা দিয়ে বসে আছে, ভেড়া বাড়িতে বসে আছে, আর ওর বউ যাচ্ছে বন্ধনের লোন আনতে। আপনাদের মুর্শিদাবাদে অবশ্য হয় না, আমাদের ওদিকে হয়, আপনাদের ওদিকে হয় আমি জানি, কিন্তু আমি আমার ঘরে দোষ রাখবো না, অত বোকা লোক আমি নয়। আমি ডাইরেক্ট বলবো না যে মুর্শিদাবাদে, কারণ আপনার রাজ গাড়ি ফাড়ি ভাঙচুর করে দিতে পারে। ওই যে বাঁকুড়াতে গিয়ে একবার একটা বক্তব্য দিয়েছিলাম, একটু উত্তেজিত মূলক, বড় বড় ইট ছুটছে গাড়িতে, সব আসছে যে ব্যাপার, যে রাস্তা দিয়ে যাচ্ছে আটকে দিচ্ছে, এসছে থেকে নামিয়ে দিচ্ছে, এসব নানান ঘটনা এবছরে ঘটেছে। বাংলাদেশ যাবো ভিসা পর্যন্ত কমপ্লিট, এয়ারপোর্টে পৌঁছে গেছি, SMS চলে এলো আপনার ভিসা ক্যান্সেল, কারণ ওই যে বাংলাদেশের 27টা থানায় আপনার নামে অভিযোগ। আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, যা হয় ভালোই হয়। 27টা 42টা প্রোগ্রাম ছিল বাংলাদেশে, বলছে 27টা থানায় অভিযোগ। অভিযোগ করেছে কারা? নিশ্চয় হুজুররা করেছে, হুজুর ছাড়া এই বেঈমানি কেউ করতে পারবে না। এই বেঈমান বিশ্বাসঘাতক তো ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে, এই বিশ্বাসঘাতকেরা, এই বিশ্বাসঘাতকেরা নামের আগে পীর, নামের আগে মোজাদ্দেদ, নামের আগে হুজুর, নামের আগে সিলসিলা, এই পাক্কা চিটিং বাজরায় জারদি সানসারিকে 13 বছরের জেল খাটাচ্ছে এই বেঈমানেরাই। তা আমি মমতাজুল ইসলাম আমাকেও যেটা ছাড়বে এটাও আমি জানি ছাড়বে না, তারপরেও এটা আমি বলে দিয়ে যাচ্ছি জাতিকে, যতদিন থাকবে এই ভাঙা গলাতেই হক কথা মানুষকে বলে যেতে হবে, কোনো ডর নেই।
এখন তো অনেক মানুষ আছে, আমি যেখানেই যাব আমার ফ্যান ফলোয়ার তো লক্ষ লক্ষ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে মাত্র কয়েকজন মানুষ, তারপরেও তো তিনি আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন। হ্যাঁ, আগুনে ফেলে দেওয়া হয়েছে, তারপরেও তো আল্লাহর উপরে বিশ্বাস ছিল, ছিল কি ছিল না? এখন তো অসংখ্য মানুষ, আমি বিপদে পড়ে গেলেই মানুষ ঝাঁপিয়ে পড়বে। এখন যদি এখানে রাস্তায় আমার কোনো বিপদ, আপনারা যাবেন না? যে মমতাজুল সাহেব বিপদে পড়ে গেছেন, ওই সমস্ত বদমাশ লোকেরা অ্যাটাক করেছে, আপনারা যদি শোনেন, তাহলে আপনি যদি মুসলিম ভাই হয়ে থাকেন, আমি মমতাজুল ইসলাম ইম্পর্টেন্ট লোক নয়, আমি মুসলিম হিসাবে আপনি মানবতা দেখাবেন না? দেখাবেন। তাহলে এই মানবতা যদি আপনার তরফ থেকে আমার উপরে যদি থাকে, আমি কেন ভয় করতে যাব? আমি বলে দিয়েছি, আমি তোমাদের মতো লোকের কাছে ক্ষমা চাইতে পারবো না। সোশ্যাল মিডিয়ায় বলছে মমতাজুল ইসলামকে ক্ষমা চাইতে হবে, না তোর বিরুদ্ধে মামলা করব। আমি যে ক্ষমা আমি চাইবো, মানুষের কাছে ক্ষমা চাইতে রাজি আছি, ভুল যদি করি অবশ্যই ক্ষমা চাইতে রাজি আছি, তবে অমানুষদের কাছে আমি ক্ষমা চাইতে রাজি না, বাতিলের কাছে আমি কোনোদিন ক্ষমা চাইবো না। আমার নাম আহলে হাদিস, আমি আহলুল হাদিস, সঠিক হাদিস কোরআন মেনে চলি। আহলে হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলে যাবে, তারপরেও হাকের উপরে টিকে থাকবে, এরাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে সমস্ত বেদাতীদের মাঝখানে মুয়াজ্জিন ইমাম সাহেব যখনই বলবে আল্লাহ জলিন, জোরেই বলবে আমিন, এর নাম আহলে হাদিস। আমি তোমার মতো বেদাতির কাছে মাথা নত করতে যাব? অত সহজ নয়, অত সহজ যে কথা আপনাকে বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম, সেটা হচ্ছে এই, অবশ্যই বিবাহতে যারা টাকা পয়সা নিয়েছেন, এই টাকা অবশ্যই ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি বলছেন এখন তো বিপদ হয়ে গেল, তাহলে বিপদ যদি ফেরত না দেন, খাটের উপরে ও থাকবে, আপনাকে নিচেই থাকতে হবে, কারণ খাট ওর বাপের দেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? তারা আরো কঠিন বিপদ। এটা আমি ফরজ নফল সুন্নত বলছি না, মানবতার চরকিতে ঘুরিয়ে দিয়ে গেলাম। আপনি ভাবতে শুরু করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন তাসমিতুল আতশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। জান্নাতে যাবার আপনাকে পাঁচটা পাঁচটা দশটা আমল বলে দিলাম, আপনার মনে নেই, এটা আমিও বুঝতে পেরেছি। এক নম্বর থেকে আবার শুরু করছি, এক সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করবেন, দুই শির করবেন না, তিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, চার যাকাত খরচ হয়ে গেলে দিয়ে দিবেন, পাঁচ হজ করার মতো টাকা থাকলে করে নেবেন। এই হাদিসে এক রাদ্দু সালাম, এক অপরকে দেখলে সালাম দিবেন, দুই ওয়াইয়াদাতুল মারিজ অসুস্থকে দেখতে যাবেন, তিন ওয়াইতিবাউ জানায়ে যে জানাজা পড়তে চলে যাবেন, ওয়াইজাবাতু দাওয়াতে বৈধ দাওয়াত কবুল করবেন, ওয়া তাসমিতুল আতাসে হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর দিবেন, ইনশাআল্লাহ জান্নাত যাওয়া যাবে। মানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি না মানেন ওটা আপনার ব্যাপার, যদি ছেড়ে দেন ওটা আপনার ব্যাপার, তবে আপনাকে এ কথা আমি ভাবাতে পারবো না, জাহান্নাম কত কঠিন এটা ভাবানো যাবে না আপনাকে, এটা আপনাকে ভাবানো যাবে? যাবে না। দুনিয়ার আগুনের থেকে অনেক 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 গুণে বেশি তার আগুনের তেজ, আপনাকে ভাবানোই যাবে না কত যে কঠিন জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমলগুলো করার জন্য বিনীত অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আরো যদি বলেন যে ভালো কাজ আরো দুটো একটা বলে দেন, আমি সহি হাদিস থেকে আরো দুটো একটা ভালো কাজের কথা আপনাদেরকে ছোট্ট করে পাঁচ সাত মিনিটের মধ্যে বলে দিয়ে বক্তব্য শেষ করে দিই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যাইফাহু, ওই লোক আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে? ইকরিম যাইফাহ, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কখনোই প্রতিবেশী মেহমান এদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। নাম্বার দুই, দুই নম্বর হচ্ছে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। তিন, কথা বলতে হলে উত্তম কথা বলবেন, তাছাড়া কথা বলার চেষ্টা করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, কথা বলতে হলে উত্তম কথা বলো, মিষ্টি কথা বলো না, তোমা কথা বলিও না, চুপচাপ মেরে থাকো। অত্র হাদিসে তিনটে কথা ভালো কাজ আপনাকে বলে দিলাম, তার মধ্যে একটি ভালো কাজ হচ্ছে এই, মেহমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন।
রাত্রি এখন 12টা বাজে মানুষ আর টিকানো যাবে না ছেড়ে দিই তাই তো জি মজলিস ভাঙা দোয়া বলে দেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ हेलो ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা রাস্তায় গিয়ে মহিলাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিবেন ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা রাস্তার উপরে উঠে মহিলাদের বাড়ি যাওয়ার সুব্যবস্থা করে দিবেন हेलो हेलो ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা দয়া করে সবাই বাড়ি যাবেন না স্টেজে অনেকগুলো